हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पायल घोष। आज हमें बनाबो एक भिन्न स्वादेर रेसिपी। बाड़ीते जदि माछ मांस डिम ना थाके ताहले कोनो चिंता नहीं, आपनारा ए रेसिपिटी सहजे बनिए निते पारें। चलुन देखे नीन ताहले आजकेर ए सुंदर रेसिपिटी। बेसन पकोड़ार कारी। बेसन पकोड़ार कारी बनानोर जोन्नो आमी एखाने एक कप मतो बेसन निये निएछि। तारपर आमी किछुटा जल और लवण, स्वाद मतो जिरे गुड़ो, हलुद गुड़ो, लंका गुड़ो दिए भालो करे मिशिए नेब। एबार आमी एकटी कड़ाइते तेल गरम करे नेब। तारपर एके एके बड़ागुलो आमी भेजे नेब। এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পর একবার ওপর থেকে উল্টে নেব। এইভাবে লাল মতো করে আমি বড়াগুলো সব ভেজে নেব। এবার আমি আবারও তেল অ্যাড করে দিয়ে গোটা জিরা ও একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটা, হলুদ লঙ্কা, জিরে দিয়ে। তারপর আমি কড়াইতে কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো ভালো করে মিশিয়ে নেব ও কিছুটা ম্যাঙ্গো পেস্ট আমি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়েছিলাম আগের থেকে, সেই পেস্টটা আমি আরও একবার ভালো করে মিক্সড করে নেব। কিছুটা লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার যে মশলাটা আমি করছিলাম ওর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেব। চিনি ও লবণ ভালো করে স্বাদ মতো মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা জলও অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পর বড়াগুলো দিয়ে দিতে হবে। এইভাবে 5 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনা দেওয়ার পরও আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে বেসন পকোড়ার কারি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন।